Hello, thanks for clicking me. Welcome back to Nasis Club. It's your career clinic. প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখব আজকে ডাবলিশ কোশ্চিন এবং সেই সাথে হচ্ছে সাবজেক্ট, মানে একটা ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড বা একটা প্রোনাউন ধরতে পারি, সেটা কীভাবে সাবজেক্টের ভূমিকা পালন করে এবং সেই সাথে কোশ্চিনেরও ভূমিকা পালন করে, মানে কোশ্চিন ক্রিয়েট করে, এবং এই ওয়ার্ডগুলো আমরা শিখব বিভার্ব, হ্যাব ভার্ব এবং অন্যান্য যতগুলো টেন্স আছে সেগুলো দিয়ে। তাহলে আমরা শুরু করি। এখানে হু, হোয়াট, হুইচ এই তিনটা, যদিও বা অনেকগুলো ডাবলিশ কোশ্চিন রয়েছে, তবে এই তিনটা কিন্তু স্পেশাল। এই তিনটা আমরা ওয়ার্ডকে যেমনটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, যেমন করিম, রহিম, গরু, ছাগল, মুরগি, ঠিক তেমনই এটাকে ডাবলিশ কোশ্চিন হিসেবেও ব্যবহার করি। তার মানে এই এই ডাবলিশ কোশ্চিন বলতে কোনো না কোনো কোশ্চিন করা হবে কোনো কিছু জানার জন্য। তাহলে সাবজেক্ট এবং ডাবলিশ কোশ্চিন দুইটা ভূমিকাই পালন করে এই তিনটা ওয়ার্ড। তাহলে এখানে জাস্ট আমরা করব কি, শুধু হুকে এখানে নেব। হু ইজ ইন ট্রাবল, মানে কে ট্রাবলে আছে, সমস্যায় আছে, এটা হচ্ছে বিভার্ব। আমরা যদি পাস্টে যাই তাহলে হু ওয়াজ ইন ট্রাবল, যদি ফিউচারে যাই হু উইল বি ইন ট্রাবল। হু দ্বারা, হুটা ঠিক করিম রহিমের মতো, যদি আমি হুয়ের পরিবর্তে নশিন বা নিশাত কোনো একজনকে নিই, সেক্ষেত্রে যা ঘটবে সেটা হচ্ছে নশিন ইজ ইন ট্রাবল, নশিন ট্রাবলে আছে, নশিন ওয়াজ ইন ট্রাবল, নশিন ট্রাবলে ছিল। আর যখন ওই হুকে ইউজ করব, যদিও বা আমরা চাইলেই হুকে একটা কোনো নাম হিসেবে ইউজ করতে পারি, ধরে নিন যে হু একটা কারো নাম, তাহলে কি এই হু এই লোকটা ইজ ইন ট্রাবল, মানে সমস্যায় আছে, যেমনটি এখানে নশিন ইজ ইন ট্রাবল, নশিন একটা সমস্যা আছে। তাহলে এই হু শব্দটি দ্বারা আমরা একে যেমন সাবজেক্ট হিসেবে সেন্টেন্সের মালিক হিসেবে ইউজ করছি, ঠিক সাথে সাথে এটার দ্বারা প্রশ্নও আমরা করছি, প্রশ্ন ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ সে সাবজেক্টের ভূমিকা পালন করছে, বাড়ির মালিক হিসেবে কাজ করছে, এটা হচ্ছে একটা সাইড, এবং সেই সাথে এই হু দিয়ে কোশ্চিন করছি কিছু জানার জন্য। তো আমরা হু দিয়ে যেমনটি বিভাবে ইউজ করব, ঠিক তেমনভাবে আমরা মডেলে ইউজ করতে পারি, হু ক্যান গো, কে যেতে পারে, অথবা ইনফিনিটিভ টেন্সে ইউজ করতে পারি, হু গোজ, কে যায়, হু কেম, কে এসেছিল, পাস্ট ইনফিনিট, হু শুড গো, কার যাওয়া উচিত, হু হ্যাজ, কার আছে, হু হ্যাজ ফোন, কার ফোন রয়েছে, হু হ্যাজ মোবাইল, হু হ্যাজ প্রবলেম, কার সমস্যা আছে, তারপরে হু হ্যাড মানি, কার টাকা ছিল, হু হ্যাড প্রবলেম, তারপরে রয়েছে হু নিডস, মানে কার দরকার, হু নিডস আ মোবাইল, হু নিডস ওয়াটার, মানে কার পানির দরকার। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে হু দিয়ে হুকে সাবজেক্ট হিসেবে আমরা যে কোনো পর্যায়ে ইউজ করতে পারি, এবং এটা সাবজেক্ট হিসেবে ব্যাপার হবে, সে সাথে কোশ্চেনও করবে এবং সে অনুযায়ী সেটার অ্যান্সার হবে। অ্যান্সার যদি আমরা ভাবতে চাই তাহলে জাস্ট নশিনকে ভাবলেই হয়, হু ইজ ইন ট্রাবল, অ্যান্সার নশিন ইজ ইন ট্রাবল, ভেরি সিম্পল। এভাবে প্রত্যেকটারই যেমন কোশ্চেন হবে ঠিক তেমনটি সেখানে উত্তরও আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আরেকটি ভিন্ন আলোচনা নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত বি ব্লেসড, টিল দেন হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম।